এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি আসলে আমার চুল কাটার ভিডিও করব। কিছুদিন ধরেই আসলে চিন্তা করতেছিলাম যে আমার চুলগুলা কেটে নিব। এখন ওয়েদার খুব চেঞ্জ হচ্ছে, কখনো সামার কখনো উইন্টার, কখনো দেখা যাবে বৃষ্টি হচ্ছে, তো মিক্স ওয়েদার। সো ওয়েদারের কারণে চুল পড়ছে, আর আরেকটা কারণ হচ্ছে আমার চুল পড়ার হলো গিয়ে রিসেন্টলি আমার করোনা হয়েছে। তো করোনা হওয়ার পর থেকে আমার অনেক হেয়ার ফল হচ্ছে, দেখতে পিছন থেকে মনে হবে যে অনেক চুল, বাট আসলে আমি যখন নিজে যখন চুল আঁচড়াই বা নিজে ঝুঁটি করি বা চুল যখন বাঁধি তখন অনেক থিন হয়ে গেছে। এখন আসলে লকডাউনের কারণে আমার পার্লারে যাওয়াও সম্ভব না, তো সেই কারণে আমি নিজেই আজকে নিজের চুলটা কাটবো। তো চুল কাটার জন্য আমি এখানে ফিলিপসের ওয়ান ব্লেড রেজার নিয়ে নিছি। কারো কেউ সিজার ইউজ করতে পারে, কারো কাছে যদি অন্য ট্রিমার থাকে সেটা ইউজ করতে পারে, যার যেভাবে ইজি হয়। আমি আসলে এখন একটা হেয়ার ব্যান্ড খুঁজতেছি। আমি চাচ্ছিলাম যে আমার চুলগুলো আমি লেয়ার না করে একটা ইউ শেপ দেই, বাট নিজে নিজে আসলে পিছনের চুল কাটাটা একটু কঠিন। আমি ট্রাই করব ইজি করে চুলটা কেটে দেখানোর। আমার রাবার ব্যান্ড পেয়েছি না, এই তো অলরেডি পেয়ে গেছি। প্রথমে আমি চুলটা ঝুটি করে নেই তার রাবার ব্যান্ড দিয়ে। আমি আসলে চাচ্ছি না আমার লেয়ার চুলটা থাকুক, আমি চাচ্ছি যে আমার চুলটা ইভেন থাকুক। পিছনে পুরো লেজের মতো হয়ে গেছে, লাইক এই অংশটা মোটা থাকলো, আস্তে আস্তে নিচের টুকু একদমই পাতলা হয়ে গেছে। এখন আমি আরেকটা রাবার ব্যান্ড দিয়ে চুলটা এখন নিজের টুকু একটু বেঁধে নিব। যতটুকু টাইট বাঁধা সম্ভব ঠিক ততটুকু টাইট বেঁধে নিব, কারণ এটা যখন আর একটু নিচে যাবে, নিচে যেতে যেতে এটা ঢিলা হয়ে যাবে। তো আমি এতটুকু চুল সমানভাবে কাটবো, লেজ হয়ে গেছে একদম। আমি কাটবো দেখি, আমি এখানে তাহলে আমার চুলগুলো একসাথে থাকবে। একটা সিজার নিয়ে আসলাম, একটা চুল কাটার সিজার না, জাস্ট রেগুলার একটা কিচেন সিজার। আমি প্রথমে এটাই আমার প্রথম না, আমি নিজের চুল আমি কাটতেছি, আমি আগেও নিজের চুল নিজে কাটছি, বাট এই স্টাইলে আমি আজকে প্রথম কাটতেছি, কারণ অলওয়েজ আমি লেয়ার কাটি। এইভাবে সোজা করে আসলে কাটা হয় নাই কখনো।
আসলে কাটা শেষ হয়ে গেছে ইভেনলি কাটা হয় নাই বাট নো ওয়ারিজ আই এম গোনা ফিক্স ইট লেটার আমার আসলে চুল ফাটার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ বাট আমার নিচের চুলগুলো একটু রাফ হয়ে গেছে এই জন্যই এবার একটু বেশি করে কেটে নিচ্ছি এটাই আমার প্রথম ফার্স্ট হচ্ছে কি আমার চুল এত বড় হয়েছে কখনো আমার চুল আসলে এত বড় হয় নাই আর চুল বড় হওয়ার জন্য মনে হয় চুল আরো বেশি পড়তেছে কারণ প্রপার যত্ন নেওয়া হচ্ছে না ঠিক মতো খাওয়া হচ্ছে না তেল দেওয়া হচ্ছে না এখন আমার চুলের এই অবস্থা কোনো সোজা টোজা কিচ্ছু নাই একটু এখন আমি আমার সবগুলো চুল সামনে এনে ঝুঁটি করব নর্মালি এভাবে লেয়ার কাটা অনেক ইজি যদি কেউ লেয়ার কাটতে চায় দেন প্রথম স্টেপটা ফলো না করলেও হবে জাস্ট এই স্টেপ থেকে সবগুলো চুল একসাথে নিয়ে জাস্ট নিচের থেকে সাইজ অনুযায়ী কেটে নেবে একটুখানি আমার মোটামুটি চুল ঠিক আছে তারপরেও একটুখানি আমি কেটে নিই এই নিয়ে দুইবার আমার রেজারটা পড়লো মনে হয় ভেঙে গেছে এবার ভেঙে গেলে আমার চুল কাটবো কিভাবে আমি অন্য ভেঙো না আমি দেখতেছি কোনো জায়গায় একটু বড় কোনো জায়গায় ছোট আমি জাস্ট একটু চুলগুলা ছোট বড় কেটে নিব এই ধরনের ক্লিপ ইউজ করলে আসলে ইজি হয় চুল কাটা তাহলে আমার পিছনে যে ছোট বড় ছিল সেটা আর থাকবে না একটু থাকলে সমস্যা নাই এখানে এগুলো একটু কাটতে হবে I
এখন কেউ যদি সামনে কাটতে চায় লেয়ার দেন নরমালি আমি সামনে এখন আর ছোট করি না আগে করতাম আগে ব্যাংকস করতাম বাট এখন আর ছোট করা হয় না কারণ সামনে চুল কাটলে চুল চোখের সামনে আছে ওটা খুব অস্বস্তি লাগে আমার কাছে তো আমি মাঝখানে একটা সিঁথি করব দেন এইভাবে করে সামনে চুলগুলো নিব জাস্ট একটা ট্রায়াঙ্গেলের মতো করব আইব্রোস পর্যন্ত টাটকাই দিব সেম জায়গা থেকে আইব্রোস পর্যন্ত আরেকটা ট্রায়াঙ্গেল করব আমার সামনে চুলগুলো কিন্তু অনেক বড় আমি জাস্ট একটু টুইস্ট করব চুলগুলা সামনে আমি অল্প একটু কাটবো আমি যদি আরেকটু ছোট চাইতাম তাহলে আমি আরেকটু বেশি কেটে নিতাম বাট আমি চুলগুলো বড় চাচ্ছি বাট স্টিল একটা লেয়ার কিন্তু হয়েছে আমার একটা সো ডান আমার চুল কাটা ঈদের আগে ঘরে বসেই আমার নিজেই নিজের চুল কেটে ফেললাম আই হোপ আমার ভিডিও সবার ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটা শেয়ার করতে ভুলো না এখন যেহেতু আমি নিউ ইউটিউবার আমার সাবস্ক্রাইবার অনেক কম মাসের কাছে পৌঁছাতে হয়তো আমার একটু বেশি সময় লাগবে সব কিছু শিখতেও আমার সময় লাগবে তো এই সময়টায় তোমাদের সাপোর্ট অনেক জরুরি তোমাদের সহযোগিতাই আমি সামনে এগিয়ে যেতে পারবো সবাই আমার জন্য দোয়া করো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ